এই দেখো কি পরিস্থিতি চলছে। এই যে এতদিনে মিস্ত্রি পাওয়া গেছে, কাদর মিস্ত্রি, এই কাদাটাকে ঢাকার জন্য মিস্ত্রি অনেক দিন পরে পাওয়া গেল। আরো দুজন ছোট ছোট আসছে, এই যে ছোট মিস্ত্রি তো। হ্যাঁ বাবা দেখি আরো কথা বলি আনেছে। হ্যাঁ ওইটা হিসেব করে টাকা খাও তো, সুন্দর করে হিসেব দিচ্ছি। হাজিরা কত বলতো? তোদের হাজিরা কত? 5 টাকা। কত হাজিরা তোদের, কত দিতে হবে? 5 টাকা করে দেওয়া হয়। ঠিক আছে দেখ, চলো খাওয়া দাওয়া ফিরে 5 টাকা। এই যে পূজা বসাই দিছি ঠাকুরকে। ঠিক আছে একটুখানি খুব ব্যস্ততার মধ্যেও যা করতেই হবে, নাহলে তো খাইতে পারতেছি না। ঠিক আছে তো চলো কাজটা করুক বন্ধুরা। পুরো দমে লাগিয়েছি সবাই একদম। আকাশটা খারাপ, ভিডিও তো বানা রে। ওটা কেন তোমার পয়সা দিবে, পয়সা দিবে দিবে। ঠিক আছে তো বন্ধুরা, এই যে মানে ঢালাই মানে মশলা মাখিয়ে ঢালাই করা প্রায় শেষ, এখন ওই যে ফিনিশিং দেওয়ার পালা চলছে। তো যাই হোক, এখানে একটা মিউজিক অ্যাড হয়ে যাওয়ার জন্য আমি এটাকে পরবর্তীতে সাউন্ডটা অ্যাড করলাম। ঠিক আছে তো এই যে হচ্ছে ফিনিশিং দিচ্ছে কয়েকজন, আর কয়েকজন মানে একজন ফোন করতেছে হেড মিস্ত্রি। ঠিক আছে তো করুক, আর আমি এদিকে এই যে একটু রান্না উঠিয়ে দিছি, পটল সিদ্ধ, কাঁচা কলা সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে। ঠিক আছে, আর এই এরা কাজ করে যাওয়ার পরে কিন্তু অনেক কাজ আছে, ঠিক আছে অনেকটা সময় আমার লাগবে, সেই জন্য আমি এদিক দিয়ে আর কি ভাতটা একটু উঠাই দিলাম, সিদ্ধ করে একটু ভাত পেয়ে নেব। শেষ পর্যন্ত ঢালাই ঢুলাই করে চলে গেল, এমন কাদা কি আর বলবো। এই যে একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি ফিনিশিং করতে পারে নাই, অল্প একটু পাথর আমার কম হয়ে গেল। এই যে একটা পরে একটা তোপটা বিছিয়ে একদম সুন্দর করে রাউন্ড করে দিলে খুব ভালো লাগবে। এইটা একদম উঠানের মতো হয়ে গেল, আর উঠানের দরকার ছিল না কিন্তু এই যে। ঠিক আছে তো চলো বন্ধুরা, ঠিক আছে এইটুকু করে নিলাম আর কি ইয়ার করার, একদম ক্যাদা ম্যাদা দিয়ে একদম সব শেষ কমপ্লিটও হলো। এখন শুকনার শুকার পালা খুবই নরম, 2-3 দিন গাড়ি টোটোটা উঠানোই যাবে না। এখানে ভিতরেও কাদা, উপরেও মানে মশলাগুলো জল জল, একদম মানে গেদা গেদা অবস্থা। তো যাই হোক চলো, ঠিক আছে তো ভিডিওটা এখানে রাখছি, এই কাজটুকু করতাম। ওকে চলো ভাই, এতক্ষণ রৌদ্র ছিল তারপরে আসলো বৃষ্টি, মানে খাওয়া দাওয়া কোনো রকম কমপ্লিট করে একদম এটাতে টোটাল প্লাস্টিক দিয়ে ঢেকে ঢুকে রাখার ফলে বাঁচলো, নাহলে তো সব ধুয়ে চলে যেত। এখানে আমার খরচ হলো 3,000 টাকার মতো, কাজটা আমার সব শেষ। আর এদিকে ভাগনা খেতে বসছে। ঠিক আছে চলো বন্ধুরা,